চট্টগ্রামে ত্রাণ দেওয়ার সময় রাজনৈতিক স্বার্থ কিংবা ভোটার না দেখে সমন্বয় করে ত্রাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এদিকে পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তিন হাজার পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে গত ছাব্বিশে মার্চ থেকে ঘোষণা করা হয়েছিল সাধারণ ছুটি সে থেকে সরকারি ও বেসরকারি উদ্যোগে নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছিল কিন্তু সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মাধ্যমে এলাকায় যে সহায়তা দেওয়া হচ্ছিল সেখানে সমন্বয় না থাকার অভিযোগ ওঠে এই অবস্থায় ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা আনতে রোববার সকালে নগরীর সার্কিট হাউসে জেলা দুর্যোগ কমিটির সভা অনুষ্ঠিত হয় সহায়তা দেওয়ার সময় রাজনৈতিক স্বার্থ ও ভোটার না দেখে সমন্বয়ের উপর জোর দেন সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল কে স্থানীয় ভোটার কে স্থানীয় ভোটার না সেটা কোনোভাবেই যাতে করে আমরা বিবেচনায় না আনি বন্টন কিন্তু হবে আলটিমেটলি বন্টনে যাতে করে আমরা ইকুইটিটা থাকি এদিকে রোববারও ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রাখে সিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তিন হাজার পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় পরিবহন শ্রমিকদের সত্যিকার অর্থে আজ নিদারুণ দুর্দশা এই সময় আপনাদের আপনারা যে হাত বাড়াবেন পাশে দাঁড়াবেন সেটি অসহায় মানুষ মনে রাখবে আপনাদের ভবিষ্যতে প্রতিদান দেবে করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব রক্ষায় রোববারও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ সমসংবাদ চট্টগ্রাম